6 মাস লেগে থাক, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ছ মাস ভিখিরির মতন পড়ে থাকার জন্য আমি এখানে আসি। মানে আমি এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি, ইস মুম্বাই শহর কো করবানে কে লিয়ে আয়া হুঁ। জাত বাঙালি, কিছু পারুক না পারুক বাতেলা দিতে পারে, মুম্বাই শহরে পেচক করতে চাই। এই শোন আমি বেরোচ্ছি, হ্যাঁ ও হ্যাঁ এই টাকাটা রেখে দে, দুপুরে নিচে গিয়ে কিছু খেয়ে নি, আর না হলে ঘরে চাল ডাল আছে ফুটিয়ে খেয়ে নিস, হ্যাঁ সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, নে ওরে পাগল টাকাটা রাখ। কোথায় চাকরি করিস তুই? ফিনাইল কোম্পানিতে সুপারভাইজার। কত টাকা মাইনে পাস? 12,000 টাকা। কিন্তু কেন বলতো? আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে 25,000 টাকা মাইনে দেব, ওই চাকরিটা ছেড়ে দে। চাকরিটা ছেড়ে দেবো, তারপর তো ল্যাজারে ঘুরে বেড়াবো, আমি তোর অ্যাসিস্ট্যান্ট। আমি টাকা দিলে তুই খেতে পারবি, আমি জায়গা দিলে তুই থাকতে পারবি, পকেট ওটালে 25 টাকা বেরোবে না, আর আমি তোর অ্যাসিস্ট্যান্ট, 25,000 টাকা মাইনে। আবার বলছি তোকে, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি, 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, তোকে অ্যাপয়েন্ট করলাম, বুঝলি? ভয় পেয়েছিস? তাহলে ঠিক আছে, তুই যদি আমাকে ভয় না পাস তাহলে গোটা মুম্বাই আমাকে ভয় পাবে কি করে? হ্যাঁ सूर्या, तुम हमें बहुत पसंद आए, और जिस तरह से तुमने गोपीनाथ को सपोर्ट किया हमें बहुत खुशी हुई। तुम्हार जुन्ने आमी आछी दिल्ली थे, जदि तुम्हार किछु दरकार थाके आमाके जानियो। दिल्ली ते आपनार की चाहिए आमाके बोलो। क्या दिल्ली शासन करार स्वप्न देखें? हाँ रोज देखता हूँ। क्या करोगे तुम? प्रधानमंत्री हिसाब से शपथ वाक्य पाठ कराते पारी, আপনি হবেন দেশের 14th প্রাইম মিনিস্টার, সমস্ত খরচা ইলেকশনের আমি করব। টোটাল কতগুলো সিট আছে জানো? পার সিটে কত করে খরচ হয় জানো? এভারেজে 20 কোটি টাকা ধরলে 10,000 কোটি টাকা খরচ হয়। আরে এটা স্টেট লেভেলের খেলা নয়, এটা ন্যাশনাল খেলা। নিজেও ডুববে আমাদেরও ডুববে। এই সারা সবসময় কাটি করার জন্য জন্মেছে। লাস্ট ইলেকশনে আহমেদাবাদে 200 কোটি টাকা খরচা হয়েছিল, জয়সলমেরে 150, জব্বলপুরে 300 কোটি টাকা খরচা হয়েছিল, জয়পুর নাগপুর কানপুর রায়পুর এলাহাবাদ বেনারস সুরত হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই কেরালা কলকাতা কোচি পাটনা সব জায়গার ব্যালেন্স শীট আছে আমার কাছে। চণ্ডীগড় ও ছত্তিশগড়ে কত কোটি টাকা খরচা হয়েছিল? লখনৌতে 475 কোটি টাকা খরচা হয়েছিল। 500 টাকায় সবসময় ব্যাগ ভর্তি বাজার হয় না, কখনো কখনো 5,000 টাকাও খসাতে হয়। এটা বিজনেস, পলিটিক্যাল বিজনেস, এটা প্রেস্টিজের লড়াই, এখানে বস হও না হয় বসে যাও। গত ইলেকশনে 25,000 কোটি টাকা খরচা হয়েছিল, বাজার দর বেড়েছে, 25-30% আরো বাড়াতে হবে, গিয়ে দাঁড়াবে প্রায় 35,000 কোটি টাকা। পার্টি ফান্ডের জন্য এতগুলো টাকা কি আপনি নিজের পকেট থেকে খরচ করবেন স্যার? আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, সব খরচা আমি করব। আপনি শুধু আপনার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে আমার জন্য গোটা 10 হেলিকপ্টারের ব্যবস্থা করুন। হেলিকপ্টার নিয়ে কি করবে? আমার বিয়ের বরযাত্রী নিয়ে যাব। হেলিকপ্টার নিয়ে সমস্ত কেন্দ্রে টাকা বিলি করতে হবে, আপনি শুধু আপনার হাই কমান্ডকে জানিয়ে রাখুন। আর দিল্লি থেকে আমার কিছু দরকার নেই স্যার, দিল্লি আমি আপনাকে দেব।
हेलो